তৈরি করছি। তো প্রথমে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা, এবং ছোট্ট একটা দুঃসংবাদ দিয়ে শুরু করব। বোনাস রিলেটেড আজকে পুরো লাইভের মধ্যে থাকবে, বেবি বোনাস রিলেটেড থাকবে, বাচ্চাদের কার্তা সৌজন্য রিলেটেড থাকবে, পরমেশ্বরী সৌজন্য মতি বৌমানাদের রিলেটেড থাকবে, ইতালিয়ান পাসপোর্ট যারা জমা দিবেন, যাদের রেসিডেন্সের গ্যাপিং আছে ওই রেসিডেন্সের গ্যাপিং রিলেটেড, যারা রাস্তায় হকারি করেন বা বিজনেস করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওদের রিলেটেড, আর থাকবে হচ্ছে যে আপনার লাগারে যারা আছেন তাদের একটা পয়েন্ট আর কি, রিজেক্টেড এর ব্যাপারে একটা পয়েন্ট থাকবে, এর সাথে যারা অ্যালিমেন্টারি রিলেটেড বিজনেস করেন তাদের একটা পয়েন্ট থাকবে। এই সমস্ত পয়েন্ট নিয়ে আজকে আলাপ করব। তো এই পয়েন্টগুলো নিয়ে আলাপ করার পূর্বে আমি একটা বিষয় বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আমরা যারা এই রিলেটেড বা সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত আছেন, যা পূর্বে যারা আসছেন, আমরা অনেক জায়গায় থেকে অনেক সময় আমাকে কমেন্ট করা হয়েছে, যে কমেন্টগুলো হচ্ছে এইভাবে যে পূর্বে যারা ছিল তারা আমাদেরকে কিছুই জানালো না, পূর্বে যারা ছিল তারা আসলে এইরকম করেছে ওই রকম করেছে। তো আমি আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই, যে পূর্বে যারা ইতালিতে এসেছেন, 80-এর দশকে যারা এসেছেন, তারা যেই কষ্টটা করেছেন, তারা কিন্তু থাকার জায়গা ছিল না, তারা কার্টুনে ঘুমিয়েছেন। তো তাদের এই কষ্টের বিনিময়ে পরবর্তী সময়ে আমরা যারা আসছি, আমরা এসে বাসায় ঘুমাতে পারছি, বাংলা খাবার খেতে পারছি, তাদের প্রতি সম্মান আমাদের সবসময় থাকবে। আমরা যারা বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি, বিভিন্ন ইনফরমেশন রিলেটেড কাজ করি, বিভিন্ন হেল্পিং হ্যান্ডে কাজ করি, আমরা প্রত্যেকেই হচ্ছি কমপ্লিট একটা গাড়ির মতো। গাড়ির চাকাটা যেরকম দরকার, ইঞ্জিনটা ঠিক একই রকম দরকার, ব্রেকটা একই রকম দরকার। আমি যেরকম ফিনান্সিয়াল মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ইনফরমেশন রিলেটেড কাজ করে আসছি, কেউ একজন ডকুমেন্ট রিলেটেড কাজ করে আসছে, উনি আন্দোলন করে আসছেন, কেউ একজন দেখা যাচ্ছে যে সামাজিক সংগঠন রিলেটেড কাজ করে আসছে, কেউ একজন কালচারাল রিলেটেড কাজ করে আসছে। তো আমরা সবাই মিলে কিন্তু একটি গাড়ি। তো প্রত্যেকের প্রতি প্রত্যেকের সম্মান রেসপেক্ট থাকতে হবে। আর আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা আমাকে লাইভে দেখবেন, রেকর্ডিংটা দেখবেন, তাদের সবার প্রতি অনুরোধ রইল যে সবাই সবাইকে আমরা সম্মান করব। মানুষের ভালো মন্দ মানুষের মধ্যে আছে, ওই ভালো মন্দটাকে বিচার না করে তার যে উদ্দেশ্য, তার যে মানুষের উপকার করার যে মেন্টালিটি, ওটাকে আমরা রেসপেক্ট করব এবং ওই মেন্টালিটিটার প্রতি আমরা সবসময় সম্মান রাখবো। তো মেন বিষয় আসা যাক, যেটা বলছি যে ছোট্ট একটি ব্যাড নিউজ দিয়ে শুরু করব, এটা হচ্ছে বোনাস বেবি। গত বছর পর্যন্ত যারা বোনাস বেবি করেছিলেন, নতুন বাচ্চা হলে যেটা মিনিমাম 80 টাকা, ম্যাক্সিমাম 160 টাকা, মানে ইজের উপর ডিপেন্ড করে দেওয়া হতো, এটা 2018 সাল থেকে 1 বছরের জন্য দেওয়া হবে, শুধুমাত্র 12 মাসের জন্য। এটা ছিল প্রথম। আর কার্তা সৌজন্যর ব্যাপারটা হচ্ছে বাম্বিনুদের ক্ষেত্রে যে বিষয়টা, বাবা অথবা মা কারো যদি কার্তা সৌজন্য থাকে, 14 বছরের নিচের বাচ্চা সেও কার্তা সৌজন্য পাবে এবং তার ইতালিয়ান এক্সাম আদুয়ে দিতে হবে না, আর সে কার্তা সৌজন্যটা পাবে শুধুমাত্র 30.47 টাকা বুলেটটা পেমেন্ট করে। আমি আবারও বলছি, বাবা অথবা মা কারো যদি কার্তা সৌজন্য থাকে, তার বাচ্চা এই দেশে কার্তা সৌজন্য পেয়ে যাবে এবং সেটা পাবে হচ্ছে ইতালিয়ান এক্সাম ব্যতীত, 14 বছরের নিচে যদি বয়স হয়, এবং সেটার পেমেন্ট করতে হবে মাত্র 30.47 টাকা। যেহেতু আমার মেন উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক মুক্তি, অনেক সময় দেখা যায় যে আমরা কার্তা সৌজন্যের ক্ষেত্রে যে 130.46 টাকা দিই, বাচ্চার ক্ষেত্রেও তাই দিয়ে থাকি। আসলে এটা আমাদের একটা লস, আমরা শুধু 30.46 টাকা দিলেই আমরা এটা করতে পারছি। পারমিশ্রিত সৌজন্য ওমানাতারিও, আমরা অনেকে এখন পারমিশ্রিত সৌজন্য ওমানাতারিও মতিভাবে পাচ্ছি এবং আমরা মানে তরি গলি গলি এটাকে নর্মাল করার চেষ্টা করছি। তাদের জন্য বলছি যে আপনি যখন এটা নর্মাল করতে যাবেন, আপনার একটা কাজের প্রয়োজন, বস্তা ভাগা প্রয়োজন, আপনার রেসিডেন্সের প্রয়োজন, বাট আপনি যদি সেম ক্যাটাগরিতেই রাখেন আপনার কোনো কিছুই লাগবে না। আপনার জন্য যেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ইকোনমিক্যাল সেভ, আপনার 1 বছর জন্য যে 70.46 টাকা দিতে হয়, ওমানাতারিওর ক্ষেত্রে সেম প্রে 30.46 টাকা দিবেন, আপনার রেসিডেন্সের দরকার নেই, আপনি অস্পিতি দিয়ে জমা করতে পারবেন, কাজ কন্ট্রাক্ট বুঝতে পারা কোনো কিছুরই দরকার নেই, এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে আপনি 2 বছর সৌজন্য পাচ্ছেন। সো আপনারা যারা পারমিশন দিয়ে সৌজন্য ওমানাতারিও মোটিভে পাচ্ছেন, অনেকে অনেক ধরনের ইনফ্লুয়েন্স করবে, তো অনুগ্রহপূর্বক আপনারা চেষ্টা করবেন ওমানাতারিও থাকতে। একজন নর্মাল সৌজন্যদারী যে ফ্যাসিলিটি পাবে, ওমানাতারি সৌজন্যদারী সেম ফ্যাসিলিটি পাবে, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তার পরবর্তী যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে 10 বছরের রেসিডেন্সের মাঝখানে গ্যাপিং হয়ে যাওয়ার পরে আমরা পাসপোর্টের জমানদা করতে পারবো কিনা, এইরকম অনেকগুলো জমানদা ছিল, এইটার ব্যাপারে বলছি যে আপনাদেরকে, যে এই বিষয়টা খুব একটা সিম্পল বিষয়, আপনার প্রথমে 6 বছর ছিল, মাঝখানে 1 বছর কাটা, তারপর আবার হচ্ছে গিয়ে 3 বছর, তাহলে 6 বছর, 1 বছর, 7 বছর আর 4 বছর, 3 বছর, এই 10 বছর কভার হয়ে যায়। ওই 1 বছরের যে কাটা, ওই সময়টা আপনি কি করেছেন? ওই সময়টা যদি আপনি ইতালিতে থেকে থাকেন, আপনার যদি কোনো প্রমাণ থাকে, এটাকে বলা হয় কর্তেজিয়ামেন্তে, একটা লেজ্জি আছে যে আপনি চিতা দিন দোমান্দা করা মাত্রই তারা আপনার এই যে গ্যাপিংটা আছে, গ্যাপিংটাকে ধরে দলবে, এটাকে বলা হয় বোকো। তো
তো বোকোটা ধরার পরে আপনাকে তারা বলবে যে তোমার ওই সময়টা তুমি ইতালিতে ছিলা, যে একটা প্রমাণ দাও। তখন আপনি ইমস থেকে গিয়ে একটা স্বাক্ষরপত্র উঠাতে পারেন, অথবা আপনি ইতালিতে প্রেজেন্ট ছিলেন এইরকম যে কোনো একটা ডকুমেন্ট ধরে নর্মাল একটা লেটার লিখেই আপনি এটা জমা করলে আপনার ওই 10 বছরের গ্যাপিংসটা রেগুলার হয়ে যাবে, আপনার ওই 1 বছরের কাটা হবে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা আমার নিজের হাতে করা। আমি সর্বশেষ যে ফাইলটি করেছি 3 বছর 9 মাস কাদেন্সার ফাইল রান করেছে, একটা সেনেগালি ফাইল। সো এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে এই জিনিসটা আপনারা করতে পারেন, এবং এই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকেন যে আপনাদের ফাইলটা রান করবে। তার পরবর্তীতে আসি, যেটা হচ্ছে যে আমরা যারা বিভিন্ন ভিআই বিভিন্ন জায়গায়, যেহেতু রোমে আসছি, অনেক ভাই ব্রাদার আছেন বিভিন্ন রাস্তায় ভিআই বিজনেস করেন, অনেক ক্ষেত্রে আপনাদেরকে মুলতা করা হয় এবং আপনারা মুলতাটাকে সানন্দে গ্রহণ করে নিতে হচ্ছে বা বাই প্রেশার নিতে হচ্ছে। বাট আপনাদের জন্য একটা লেজ্জে শিখিয়ে দিচ্ছি, ইতালিয়ান গভর্নমেন্টের আন্ডারে, এজেন্সি দেয়ান্তাদের আন্ডারে বাৎসরিক যদি 5 বছরের 5,000 ইউরোর নিচে আপনার কোনো বিক্রি আসে, কোনো বেনদিতে আছে, ওই ক্ষেত্রে আপনার কোনো পার্টি দেবা খুলতে হবে না। আপনি 5,000 ইউরোর নিচে যে কোনো ব্যবসায়ী পার্টি দেবা ওপেন ছাড়া খুলতে পারবেন। আপনাকে যদি কোনো মামু বা কোনো মানে আমরা যেটা বলি যে সিভিলে বা পুলিশ কোনো জায়গায় আপনাকে আটকায় এবং বলে যে আপনার মুদ্রা করতে আসছে, আপনি এই লেজ্জটা ওনাকে শুনিয়ে দিবেন যে 5,000 ইউরো আমার বছরে গদা নেওয়া হয় না, আর এই জন্য আমার পার্টি দেবা খোলাটা অব্লিগাতরিও না। আমি আবারও রিপিট করছি যে 5,000 ইউরো আমার বাৎসরিক গদা নেওয়া হয় না, আমার জন্য পার্টি দেবা খোলাটা অব্লিগাতরিও না। ওই ক্ষেত্রে মামু যেটা করতে পারে যে তুমি এই ভিআই বসতে পারবা না বা এখান থেকে চলে যাও, এই জাতীয় কাজটা তারা করতে পারবে, কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো জরিমানা দিতে হবে না। সেকেন্ড যে জিনিসটা আছে ওটা হচ্ছে যে লাগারের ব্যাপারে, লাগারের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের আমার ওই ছোট ভাইয়ের অসুস্থতার জন্য ভিডিওটা আসতেছে না, ওটা আসবে। তো আপনাদের জানিয়ে দেয় পরপর 3 বার যদি আপনাদের লাগারে নেগেটিভ করে তাহলে কিন্তু আপনারা আপিল করার সুযোগ হারাবেন। তাই আপনাদের যে যে স্টোরিটা আছে ওই স্টোরিটার সত্যতা এমনভাবে আপনারা প্রেজেন্ট করবেন কমিশনের মাধ্যমে যেন ওই স্টোরির উপর ডিপেন্ড করে আপনারা সৌজন্যটা পেয়ে যান। 3 বার যদি রিজেক্ট হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর আপিল করার সুযোগ থাকবে না, এবং কিছু কিছু প্রজেক্টে বা লাগার যেটাকে বলি ওখানে আপনাকে থাকতেও দেওয়া হবে না। তাই এই বিষয়টাতে আপনারা সাবধান হয়ে থাকবেন। আর একটা বিষয়, যারা অ্যালিমেন্টারি রিলেটেড বিজনেস করেন তাদের জন্য বলছি যে এই বছর জানুয়ারিতে একটা নতুন লেজ্জে হয়েছে যে প্রত্যেকটা পলিথিনের কিন্তু আপনার একটা পেমেন্ট ধরতে হবে, বিল ধরতে হবে, একটা মিনিমাম আপনাদের কাছে চিঠি হয়তো বা আসছে, নাহলে আপনার কমার্শিয়ালের কাছে জেনে নেবেন। যখন স্কন্টিনিউতে কাটবেন স্কন্টিনিউর মধ্যে ওই পলিথিনের ওই প্রাইসটা থাকতে হবে, অন্যথায় আপনাকে জরিমানা করা হবে। এই বিষয়টাও আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। আমি সর্বদাই চেষ্টা করি যে ভিডিওগুলো ছোট করার জন্য যেন পরবর্তী সময় আপনারা দেখতে পারেন এবং বোরিং ফিল না করেন। আর আজকে রোম থেকে আমি এই মুহূর্তে আপনাদের এই লাইভটা দিচ্ছি মাল্টিমিডিয়া পয়েন্টের মধ্য থেকে, আর আমাদের এই লাইভটা যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আর আমার বরাবর একটি কথাই রইল, নিজে আইন জানুন এবং আইন মানুন, পরবর্তী সময় আপনার এই আইন জানাটাই আপনার জীবনকে অনেক বেশি ইজি করে দিবে, আপনাকে অনেক সফল করে তুলবে। তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।